চোখের সামনে স্বপ্নচুয়ার হাতছানি, যানজটের নাগাল নগরবাসীর জন্য এক স্বস্তির নাম হতে যাচ্ছে মেট্রোরেল। 28 ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্বপ্নযাত্রার শুভ সূচনা করবেন। ঢাকার পরিবহন সেবায় দেশের প্রথম বিদ্যুৎ চালিত গণপরিবহন মেট্রোরেল আপাতত চলবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। 11.73 কিলোমিটার রেলপথ চালু হলে মাত্র 20 মিনিটে পৌঁছে যাবে গন্তব্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে উঠবেন। প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তারা মেট্রোরেলে উঠবেন বলে নিরাপত্তার কারণে প্রথম দিন সাধারণ যাত্রীরা উঠতে পারবেন না মেট্রোরেলে। পরের দিন অর্থাৎ 29 ডিসেম্বর সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবেন মেট্রোরেলে। মেট্রোরেল দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তারা বলছেন ঢাকার বিকেন্দ্রীকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলুন জেনে নিই মেট্রোরেলের আরো বিস্তারিত তথ্য। দৈনিক কত ঘন্টা চলবে মেট্রোরেল? প্রথম দিকে মেট্রোরেল সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা চলবে। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচলের পথে কোথাও থামবে না ট্রেন, বিরতিহীনভাবে চলবে এই মেট্রোরেল। 10 মিনিট পরপর চলবে মেট্রোরেল। আন্তর্জাতিক চর্চা অনুযায়ী মেট্রোরেল পরিচালনায় প্রথম দিকে মানুষকে অভ্যস্ত করার জন্য বেশি যাত্রী নেওয়া হবে না, কারণ মানুষ টিকিট কাটার যে প্রক্রিয়া সেটাই সম্পন্ন করতে পারে না। সেজন্য 10 মিনিট পরপর ট্রেন চালানো হবে। প্রথমে 2 ঘন্টা চলবে, আস্তে আস্তে 3 মাসের ভেতরে পূর্ণভাবে ট্রেন পরিচালনা করা হবে। টিকিট ও র্যাপিড পাস। টিকিট কেনা সহ পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় 200 মানুষকে পরীক্ষামূলকভাবে স্টেশনে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু 2-3 জন ছাড়া কেউই এটা সম্পন্ন করতে পারেনি। একবার ব্যবহারে টিকিট ও র্যাপিড পাস দুটোই 29 তারিখ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। র্যাপিড পাস নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে র্যাপিড পাস নিতে হবে, যার মেয়াদ থাকবে 10 বছর। অনলাইন রেজিস্ট্রেশন করে মেট্রো স্টেশন থেকে কার্ড নিতে হবে। মেট্রোর ভাড়া কত? রেজিস্ট্রেশন সম্পন্ন করে স্টেশন থেকে কার্ড নিতে লাগবে 200 টাকা। পরে কার্ডে 200 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। কিলোমিটার হিসাবে কার্ড হতে ভাড়া কেটে রাখা হবে। প্রতি কিলোমিটারে মেট্রো রেলের ভাড়া 5 টাকা এবং একজন যাত্রীর জন্য সর্বনিম্ন ভাড়া 20 টাকা নির্ধারণ করা হয়েছে। মেট্রো রেলের ভাড়ায় স্টুডেন্টদের জন্য কোনো হাফ পাস থাকবে না। 6টি ট্রেন চলবে। প্রথম দিকে 12টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যার 10টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে। বাকি 2টি ট্রেন এবং তা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা যে কোনো সময় চলাচলের জন্য ডেপুতে ব্যাকআপ হিসেবে প্রস্তুত থাকবেন, যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। কয়েক মাস ধরে শুধু উদ্বোধনের মহেন্দ্র ক্ষণের অপেক্ষা নয়, প্রথম যাত্রীর গর্বিত অংশীদার হওয়ার প্রতীক্ষা অনেকের। প্রতীক্ষার পালা একদমই শেষের দিকে, হাতে গুনে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরে বৈদ্যুতিক ট্রেনের যুগে আনুষ্ঠানিক যাত্রা বাঙালির বাংলাদেশে, আর তাই মহেন্দ্রক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে উচ্ছ্বাস, বাড়ছে আনন্দ। মেট্রোরেলের সাম্প্রতিক হুইসেল বার্তা দিচ্ছে নতুন এক পথের নতুন এক দিগন্ত উন্মোচনে। মাহবুবুর রহমান, ব্রেকিং নিউজ।